মাধ্যমিক পাসে 25,000-এরও বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন। 17 জুলাই এই নোটিশটি প্রকাশ করেছে। এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে অনলাইনে আবেদন করবেন, কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, কত নম্বরের পরীক্ষা হবে, কত টাকা ফিজ, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট কবে, শারীরিক মাপজোক কত হবে, কত কিলোমিটার দৌড়তে হবে, এই সব ডিটেলস নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো পারলে সেটা আগে দেখে নেবেন, তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় আর কোনো অসুবিধে হবে না। তো এবার দেখে নিই কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। গুগলে SSC টাইপ করে সার্চ করতে হবে। প্রথম যে লিঙ্কটি এসছে এখানে ক্লিক করতে হবে। লগইনের অপশন চাইছে এখানে। তো প্রথমে রেজিস্টার করতে হবে। যদি নিউ ইউজার হয়ে থাকেন তাহলে রেজিস্টার নাও এই অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখুন এইসব ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। এখানে 3টে স্টেজ আছে। বেসিক ডিটেলসটা প্রথমে ফিল আপ করতে হবে, তারপর অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, সেকেন্ড স্টেজে কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে, ফাইনাল স্টেজে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো আমরা এক এক করে প্রত্যেকটা স্টেজ কমপ্লিট করে নেব। ডু ইউ হ্যাভ আধার, আপনার যদি আধার কার্ড থাকে তাহলে ইয়েস করবেন। ইয়েস করে আধার কার্ডের নম্বর এখানে দিতে হবে। যদি না থাকে তাহলে এটা নো করে দেবেন। নো করলে এখানে যে কোনো একটা আইডি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি, ভোটার আইডি বা এমপ্লয়ার আইডি, যে কোনো একটা আইডি এখানে দিতে হবে। তো যেহেতু আমার আধার নম্বর আছে আমি এটা ইয়েস করলাম। এবার এখানে আধার নম্বর টাইপ করতে হবে। ভেরিফাই আধার নাম্বার, এই আধার নম্বরটা আবার এখানে লিখতে হবে। এখানে নামটা লিখতে হবে, নামের স্পেলিং হবে মাধ্যমিক পাস সার্টিফিকেটের নামের যা স্পেলিং আছে সেই স্পেলিং এখানে লিখতে হবে। ভেরিফাই নেম, এই নামটা আবার এখানে টাইপ করতে হবে। হ্যাভ ইউ এভার চেঞ্জ নেম, আপনি কি কখনো নাম চেঞ্জ করেছেন? যদি নাম চেঞ্জ হয়ে থাকে তাহলে এটা ইয়েস করবেন, তারপর নতুন নামটা এখানে লিখে দেবেন। যদি কখনো নাম চেঞ্জ না করে থাকেন তাহলে এটা নো করে দেবেন। ফাদার্স নেম, এখানে বাবার নাম দিতে হবে। ভেরিফাই ফাদার্স নেম, এখানেও বাবার নামটা আরেকবার লিখতে হবে। মাদার্স নেম, এখানে মায়ের নাম লিখতে হবে। ভেরিফাই মাদার্স নেম, মায়ের নামটা এখানে আরেকবার লিখতে হবে। এখানে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে। প্রথমে কোন ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, তারপর এখান থেকে কোন মাসটা সিলেক্ট করতে হবে, তারপর এখানে ডে। ভেরিফাই ডেট অফ বার্থ, একইভাবে ডেট অফ বার্থটা এখানে আরেকবার সিলেক্ট করতে হবে। এডুকেশন বোর্ড, ড্রপডাউন লিস্ট থেকে এডুকেশন বোর্ডের নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ভেরিফাই এডুকেশন বোর্ড, আরও একবার এডুকেশন বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে রোল নম্বরটা লিখতে হবে, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে রোল নম্বর ছিল সেই রোল নম্বরটা এখানে লিখতে হবে। যদি রোল কোড দেওয়া থাকে তখন লিখতে হবে রোল কোড, তারপরে যে রোল নম্বর সেটা টাইপ করে দেবেন। ভেরিফাই রোল নম্বর, রোল নম্বরটা আরেকবার এখানে টাইপ করতে হবে। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছেন সেই ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ভেরিফাই ইয়ার অফ পাসিং, আবারও একই ইয়ার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। ভেরিফাই জেন্ডার, এখানে আবার জেন্ডারটা সিলেক্ট করে নিতে হবে। লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা কতদূর আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। মোবাইল নম্বর, এখানে মোবাইল নম্বর দিতে হবে। এই মোবাইল নম্বরটা আরেকবার এখানে টাইপ করতে হবে। ইমেল আইডি, এখানে ইমেল আইডি দিতে হবে। ভেরিফাই ইমেল আইডি, এই ইমেল আইডিটা আরেকবার এখানে টাইপ করতে হবে। স্টেট, এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নিতে হবে। সব কিছু ডিটেলস ফিল আপ করার পর এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। তো মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে এবং ইমেল আইডিতে একটা ওটিপি আসবে। তো এখানে আমি এটা কনফার্ম করছি। 14 দিনের মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, না হলে যা ডেটা ফিল আপ করলেন সব কিছু ডিলিট হয়ে যাবে।
योर रेजिस्ट्रेशन नंबर इज एटा रेजिस्ट्रेशन नंबर टा चले एखाने ओके ते क्लिक करछि तो आमार मेल आईडी ते मेल टा चले ওখানে রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া আছে রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড এবং ক্যাপচা এন্টার করার পর লগ ইন অপশনে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ওল্ড পাসওয়ার্ডটা প্রথমে এখানে এন্টার করতে হবে এখানে নিউ পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তারপর কনফার্ম পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা আরেকবার এখানে টাইপ করতে হবে এবার সাবমিট অপশনে ক্লিক করতে হবে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি প্লিজ লগ ইন টু কন্টিনিউ তো এটাকে ক্লোজ করে দিলাম এবার আবার প্রথম থেকে লগ ইন করতে হবে ইউজার নেম নতুন পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটা এখানে এন্টার করার পর লগ ইন অপশনে ক্লিক করতে হবে এখানে ফর্মটা বেসিক ডিটেলসটা শো করছে তো এখানে নেক্সট করতে হবে এখানে দেখুন এবার সেকেন্ড স্টেজটা চলে এসেছে অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে ভেরিফাই ক্যাটাগরি এখানে আরেকবার ওটা সিলেক্ট করতে হবে এখান থেকে ন্যাশনালিটি সিটিজেন অফ ইন্ডিয়া আইডেন্টিফিকেশন মার্কস শরীরের যদি কোনো আইডেন্টিফিকেশন মার্কস থাকে সেটা একটা লিখে দেবেন আর ইউ পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি যদি কোনো ডিসেবিলিটি থাকে তখন ইয়েস করবেন না থাকলে নো করবেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা টাইপ করতে হবে এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নিতে হবে এখান থেকে ডিস্ট্রিক্ট এখানে পিনকোড এন্টার করতে হবে ইজ প্রেজেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এটাতে ইয়েস করে দেবেন না হলে নো করবেন এবার এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে অ্যাডিশনাল অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস আর সেভ সাকসেসফুলি এটাকে ক্লোজ করতে হবে এখানে দেখুন এবার ডিক্লারেশন তো এটাতে এই বক্সে একটা টিক দিতে হবে এরপর ফাইনাল সাবমিট এখানে ক্লিক করতে হবে তো প্রসিড করতে চাইলে এখানে হয় মোবাইলের ওটিপি বা ইমেলের ওটিপিটা এখানে দিতে হবে মোবাইল ওটিপি এখানে টাইপ করলাম এখানে ক্যাপচাটা এখানে এন্টার করতে হবে এবার সাবমিট অপশনে ক্লিক করছি এবার দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড ইওর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে এটা তো এবার এটাতে ওকে করতে হবে ওকে করে আবার আমাকে লগ ইন করতে হবে এখানে দেখুন কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম ফোর্স এনআইএ এসএসএফ অ্যান্ড রাইফেলম্যান জিডি ইন আসাম রাইফেল এক্সাম 2021 তো এটাতে এবার এখানে অ্যাপ্লাই অপশন আছে এই অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে তো এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন অথবা আর্ম ফোর্সে চাকরি করে থাকেন তাহলে এটা ইয়েস করবেন আদারওয়াইজ সেটা নো করবেন হোয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন আপনি কি বয়সের রিল্যাক্সেশন চাইছেন চাইলে ইয়েস করবেন না চাইলে নো করবেন আপনার কি এনসিসি সার্টিফিকেট আছে যদি আছে তাহলে ইয়েস করবেন না থাকলে নো করবেন প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার এক্সামিনেশন সেন্টারের প্রেফারেন্স কি সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখানে আমি প্রথমে কলকাতা করলাম সেকেন্ডে আমি হুগলি করছি থার্ড করছি শিলিগুড়ি তো এটা আপনার মনের মতো করে প্রেফারেন্সটা এখানে দিয়ে দেবেন এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আরেকবার এটা সিলেক্ট করে নিতে হবে ডিস্ট্রিক্ট অফ ডোমিসাইল এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে কনফার্ম ডোমিসাইল ডিস্ট্রিক্ট এখানে আরেকবার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিতে হবে প্রেফারেন্স অফ পোস্ট সিএপিএফ এখানে পোস্ট প্রেফারেন্সগুলো দিতে হবে তো এর জন্য পোস্ট ডিটেলস এখানে ক্লিক করতে হবে এখানে ধরুন এ বি ডি ই এফ এইচ তো প্রেফারেন্স অনুযায়ী এইগুলো আপনি সাজিয়ে নেবেন ভেরিফাই প্রেফারেন্স অফ পোস্ট তো এইগুলো আরেকবার এইভাবে লিখতে হবে হায়েস্ট এডুকেশনের কোয়ালিফিকেশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে ডিটেলস অফ কোয়ালিফাইং এডুকেশনাল এক্সামিনেশন এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন স্ট্যাটাস পাস্ট না অ্যাপিয়ারিং যদি পাস করে থাকেন তাহলে এটা পাস্ট করবেন অ্যাপিয়ারিং হলে অ্যাপিয়ারিং করবেন এখানে কত পার্সেন্ট মার্কস পেয়েছেন সেটা এখানে লিখতে হবে এবার দেখুন অ্যাড্রেস ডিটেলস এগুলো অলরেডি ফিল আপ করা আছে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার তো এবার আমাকে এই দুটো জিনিস আপলোড করতে হবে ফটোগ্রাফের সাইজ দেখুন 20-50 কেবির মধ্যে জেপিজি ফরম্যাট সিগনেচারের সাইজ হচ্ছে 10-20 কেবির মধ্যে তো ফাইলগুলো এখান থেকে আপলোড করে নিচ্ছি ফটোর মধ্যে যে ডেটটা দেওয়া আছে
সেই ডেটটা এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নিতে হবে। এই ডেটটা কি ফটোগ্রাফের মধ্যে ক্লিয়ারলি প্রিন্ট করা আছে? তো এটাতে ইয়েস করে দেবেন। আই অ্যাগ্রি এই বক্সে একটা টিক দিতে হবে। এবার এই ক্যাপচাটা এখানে এন্টার করতে হবে। এবার প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ডিটেলসটা পুরোটাই শো করছে, এতক্ষণ যা যা ফিল আপ করেছিলেন। এডিট করতে চাইলে এডিট অর মডিফাই এখানে ক্লিক করতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো আমি সাবমিট অপশনে ক্লিক করছি। ইউ ক্যান নট এডিট আফটার ফাইনাল সাবমিশন, সো চেক অল ডিটেলস কেয়ারফুলি, ক্লিক ওকে ইফ ইউ ওয়ান্ট টু সাবমিট। এখানে সাবমিট করার পর কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না, তো ওকেতে আমি ক্লিক করছি। অ্যাপ্লিকেশন ফর্ম ইজ প্রভিশনালি অ্যাকসেপ্টেড, এখানে দুটো অপশন আছে, একটা ওকে একটা প্রিন্ট। তো আমি প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্ম। এটা এখান থেকে এভাবে ডাউনলোড করে নেবেন। ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ প্রসিডিওরগুলো ফলো করলে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আমার পেমেন্ট পেজ আসেনি, তো যারা মহিলা বা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে পেমেন্ট পেজটা আসবে না। তো যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের এই ফর্মে ফাইনালি সাবমিট করার পর একটা পেমেন্ট পেজ চলে আসবে, ওখানে গিয়ে পেমেন্ট করতে হবে, হয় অনলাইন না হয় অফলাইন। তারপরে পেমেন্ট কমপ্লিট হয়ে গেলেই আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে। ধন্যবাদ।